Okay, dear students, welcome to my online class again and good morning to everyone. This is Rashid Nawaz, your English teacher. How are you? Sir, I'm fine. What about you? Okay, I'm also fine. Today I'm going to take another class of your English second paper. Basically, I will discuss in this class rules of narration, rules of change in narration. তোমরা ফার্স্ট টার্ম পরীক্ষায় যে সিলেবাসটা অনুসরণ করেছ সেটা আমরা শেষ করেছি, আর এখন যে সিলেবাসটা আমি অনুসরণ করব, যেটা আমি ফলো করব, সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার সিলেবাস। আইটেমগুলো সব ঠিক থাকবে, কিছু কিছু কিন্তু কিছু কিছু টপিক একটু বেশি জোর দেওয়া হবে এখানে, যেমন চেঞ্জ ইন সেন্টেন্স, তারপর তোমার নারেশন, পাংচুয়েশন, তারপর তোমার সাফিক্স, প্রিফিক্স, এগুলা এই নিয়মগুলো আমরা আবার রিপিট করব। রিপিট করে আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, তো চেঞ্জ ইন সেন্টেন্সের বিভিন্ন নিয়ম আমি তোমাদেরকে পড়াইছি, এর আগে কয়েকটা ক্লাস নিয়েছি, কিন্তু নারেশনের ক্লাস নেওয়া হয়েছে একটা। নারেশনটা একটু ডিফিকাল্ট টাইপের তোমাদের জন্য, যেহেতু নতুন তোমরা তো চেঞ্জ ইন সেন্টেন্স সিক্স, সেভেন, সেভেনও করছো, সিক্সও করছো, কিন্তু নারেশনটা তোমাদের জন্য একদম নতুন, ঠিক আছে? তাই নারেশনটা একটু ভালো করে পড়তে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম গোয়িং টু স্টার্ট টুডেস ক্লাস। প্লিজ লিসেন অ্যান্ড ওয়াচ দ্য ক্লাস ভেরি অ্যাটেন্টিভলি। সবাই খাতা কলম নাও, আমি এখানে কিছু জিনিস দেখাবো, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে তোমাদের, কেমন? খাতা কলম নাও, খাতা কলম নিয়ে বসো। খাতা কলম না নিলে ইফেক্টিভ পড়ালেখা হবে না। জাস্ট আমি স্লাইড দেখাচ্ছি, তোমরা পড়ে যাবা, এগুলো হবে না, এগুলোতে কোনো লাভ হবে না। এখানে প্র্যাকটিক্যাল বিষয় আছে, ন্যারেশন, তারপরে তোমার বয়েস, তারপরে তোমার চেঞ্জ ইন সেন্টেন্সের বিভিন্ন নিয়মগুলো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এখানে প্র্যাকটিক্যাল কিছু বিষয় আছে, প্র্যাকটিস করতে হয় এগুলো, না আর না হলে তোমাদের আয়ত্ত আসবে না। ক্যান ইউ ওয়াচ দ্য স্লাইড নাও? ইয়েস স্যার। দিস ইজ মাই ইন্ট্রোডিউসিং অ্যান্ড আই মেনশন হেয়ার সাবজেক্ট অ্যান্ড টপিক অফ দ্য ক্লাস। দেখো, ন্যারেশনের আমি দুইটা ক্লাস নিই সবসময়, একটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন, আর একটা হচ্ছে জাস্ট ন্যারেশন, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন। তো এখানে আমরা সেন্টেন্স ন্যারেশনের রুলসগুলো আলোচনা করব, এরপরে আবার আমাদের সময় হলে, সুযোগ হলে আমরা প্যাসেজ ন্যারেশনের নিয়মগুলো আলোচনা করব। দুইটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড, প্যাসেজ ন্যারেশনেও তোমার সেন্টেন্স ন্যারেশন লাগে, সেন্টেন্স ন্যারেশনে প্যাসেজ ন্যারেশন লাগে, এটা মানে দুইটাই একসাথে মিলে তোমাকে প্যাসেজ ন্যারেশনটি করতে হবে। সেন্টেন্স ন্যারেশনের প্রত্যেকটা রুল প্যাসেজ ন্যারেশনে কাজে আসবে, ঠিক আছে? তো এটা এভাবে মাথায় রেখে তোমাদেরকে প্যাসেজ ন্যারেশনের নিয়মগুলো পড়তে হবে। প্যাসেজ ন্যারেশনে একটু আর একটু ডিপলি এবং আর একটু ডিটেলস আলোচনা করা হয় আর কি। এখানে কিছু ছোটোখাটো বিষয় আছে, সেগুলো একটু আলোচনা করা হয় প্যাসেজ ন্যারেশনে। আর সেন্টেন্স ন্যারেশনে হচ্ছে তোমার বেসিক্যালি টেন্সের বিষয়টা আসবে, এখানে টেন্সের বিষয়টা, পরিবর্তনের ক্ষেত্রে যে টেন্সের বিষয় সেটা এখানে বেশি আসবে, ঠিক আছে? Now you can see the topic of today's class. The topic of today's class is narration or speech. In this slide, you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to এখানে এটা তোমার আউটকামটা, লার্নিং আউটকামসটা অন্য একটা বিষয়, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা একটু দেখো, ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট ন্যারেশন অ্যান্ড ইটস কাইন্ডস, অ্যান্ড ইউ উইল বি এবল টু চেঞ্জ দ্য স্পিচ ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট। এখন আমাদের মূল পার্টে চলে আসছি আমরা, একটু খেয়াল করো, আমি যতটুকু বলবো অতটুকু লিখবা। আসিফ ড্রয়িং করতেছে কেন? আমি তোমাকে রিমুভ করে দেবো, আর ঢুকতে পারবে না ক্লাসে, ক্লাসে ঢুকতেই পারবে না, এমন ভাবে ব্যবস্থা করে দেবো যে। আমার কথা শুনতে পাচ্ছ আসিফ? তো তুমি ড্রয়িং করতে চেষ্টা করছো কেন?
সুযোগ কথা বললাম, যদি আবার নেক্সট টাইম আমি দেখি রিমুভ করব যে আর ক্লাসে ঢুকতে পারবে না, অফিসের পারমিশন নিও তুমি এখানে আর ক্লাসে এই এই জুম ক্লাসে ঢুকার তোমার পারমিশন থাকবে না, এরকম করে আমি এখানে সিস্টেম করে দেবো। যে আচ্ছা আসো দেখো এই বাক্যটা লেখো, হি সেস আই এম এ স্টুডেন্ট, এই বাক্যটা লেখো সবাই, খাতা আছে সবার, খাতা নিয়ে এই বাক্যটা লিখো সবাই। লিখতেছ? দেখো হি সেস আই এম এ স্টুডেন্ট, এই যে এটা হচ্ছে এদিকে নিচে লেখো রিপোর্ট ইন বারাপ, এটা এই অংশটাকে বলা হয় রিপোর্ট ইন বারাপ, এখানে যে বারাপটা সেটা, আর এটা হচ্ছে ইনভাইটেড কমা দিয়ে লিখতে হয়, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। খাতায় লেখো, খাতা চেক করবো, কে কে লিখতেছো না, আমি কতটুকু লিখছো, কে কি লিখছো সেটা চেক করবো, বুঝতে পেরেছ? এখন দেখো কোনটা রিপোর্ট ইন বার, কোনটা রিপোর্টের স্পিচ ধরতে পারবে তো নারেশনে, বারবার ঘুরে ফিরে এই কথাগুলো আসবে, রিপোর্ট ইন বার আবার রিপোর্টের স্পিচের কথাগুলো আসবে, এই জন্য বলছি তোমাদেরকে এটা ধরতে জানতে হবে। দেখো এবার মূল কথা হচ্ছে যে এই রিপোর্ট ইন বার যদি প্রেজেন্ট টেন্স হয়, এটা কোন টেন্স আছে, এখন প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, এখানে শুধু সাবজেক্টটা পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, কি হলে রিপোর্টিং বার প্রেজেন্ট টেন্সের হলে। এবার লিখো ডিরেক্ট, লিখো হি সেস আই ইট রাইস, এটা লিখো তো ডিরেক্ট, হি সেস আই ইট রাইস লিখছ, হি সেস আই ইট রাইস, প্রশান্ত নাইমুল হক মিনহাজ লিখতেছো তোমরা, তোমরা কি লিখতেছ? হ্যাঁ দেখো হি সেস আই ইট রাইস, এটা হচ্ছে ডিরেক্ট, আমরা ইনডাইরেক্ট করব, কথা ছিল যে এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, রিপোর্ট ইন ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, এখানে শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে গেছে, কিন্তু আইটা হি হয়ে গেছে, আইটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, এটা আমরা সাবজেক্ট নিয়মের সাবজেক্ট চেঞ্জের নিয়মের মধ্যে পড়েছিলাম। তাহলে দেখো হি সেস, হি সেস ঠিক থাকবে, এখানে ইনভ্যালিড কমাটা উঠে যাবে, মাঝখানে একটা দ্যাট দাও, দ্যাট দেওয়ার পরে আইটা হি হয়ে যাবে, হি হওয়ার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস অথবা এস যোগ হয়ে আরবের সাথে, এই জন্য আমরা ইটস দিলাম, তারপর রাইস, বাক্যটা হবে ইনডাইরেক্টে হি সেস দ্যাট হি ইটস রাইস, লেখো এটা লেখা হয়েছে। Yes, sir. আরেকটা লেখো হি সেড, এখন বলতেছে হি সেড আই ইট রাইস, দেখো এখানে বলেছিল যে হি সেস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন এটা ফার্স্ট টেন্স হয়ে গেল না রিপোর্ট ইন ভার্ব, রিপোর্ট ইন ভার্ব যখন ফার্স্ট টেন্স হয়ে গেল, তাহলে এখানে রিপোর্টেড স্পিচের ও টেন্সের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচেরও কি হবে, টেন্সের পরিবর্তন হবে, কারণ এখানে রিপোর্ট ইন ভার্বটা ফার্স্ট টেন্স হয়ে গেছে সেই জন্য। তাহলে এটা কোন টেন্স আছে, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমরা চেঞ্জ করার সময় এটাকে ফার্স্ট ইনডিফিনিট করে দেবো, এটা কি করে দেবো, ফার্স্ট ইনডিফিনিট করে দেবো, সাবজেক্টটা চেঞ্জ হবে। দেখো হি সেড দ্যাট হি অ্যাট রাইস, ইট থেকে হয়ে গেল কি অ্যাট, তাহলে দেখো হি সেড দ্যাট হি অ্যাট রাইস, লেখো এটা লেখা হয়েছে। আবার বলবো দেখো, এটা যখন রিপোর্ট ইন বার প্রেজেন্ট টেন্স ছিল, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু সাবজেক্ট চেঞ্জ হয়েছে, এটা যখন রিপোর্ট ইন বার ফার্স্ট টেন্স, রিপোর্ট ইন বার যখন ফার্স্ট টেন্স হয়, দেখো তো হি সেড, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, হি সেড দ্যাট হি অ্যাট রাইস, বুঝতে পেরেছ? আরেকটা দেখো এবার লিখবা, এখানে চলে আসো, এটা লিখতে হবে না, এখানে চলে আসো, একটু খেয়াল করো,
এই বাক্যটা লিখো, হি হ্যাজ সেড, হি হ্যাজ সেড আই হ্যাভ গন টু ঢাকা, এটা একটু লিখো এই বাক্যটা, হি হ্যাজ সেড আই হ্যাভ গন টু ঢাকা। এখন বলো তো এটা কোন টেন্স, রিপিটিং ভার্ব কোন টেন্স, এটা এখনো প্রেজেন্ট পারফেক্ট না? তাহলে এখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে তোমার প্রেজেন্ট টেন্সেই তো আছে, তাই না? তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টটা পরিবর্তন হবে। একটু খেয়াল করো, হি হ্যাজ সেড, হি হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ গন টু ঢাকা, হি আই হ্যাভটা কি হয়ে গেলো এখন, হি হ্যাজ হয়ে গেল, এটা এখনো টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল। দেখো প্রেজেন্ট পারফেক্ট ছিল, এখানেও প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে, ফার্স্ট পারফেক্টে যায় নাই। তাহলে আমরা দেবো কি, হি হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ গন টু ঢাকা, এই বাক্যটা লিখো। লেখা হয়েছে? Yes, sir. এবার দেখো আরেকটা বাক্য লিখো, এটা যদি ফিউচার ইনডিফিনিট হয় তাও তাও টেন্সের পরিবর্তন হবে না। ফিউচার টেন্স, ফিউচার টেন্স শুধুমাত্র ফার্স্ট টেন্স হলে রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে, এটাই মাথায় রাখবে, শুধু আর কোনো কিছু না। তাহলে ফিউচার টেন্স, ফিউচার টেন্সও যদি হয় তাহলে আমাদের এখানে কি হবে না, রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না। এই বাক্যটা লিখো, কাজল উইল সে, কাজল উইল সে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই রিড এ বুক, ঠিক আছে, আই রিড এ বুক। এবার এটাকে যখন আমি ইনডাইরেক্ট করবো তখন হবে কি, কাজল উইল সে দ্যাট হি রিডস এ বুক, সাবজেক্টটা পরিবর্তন হয়েছে শুধু। দেখো এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটাও প্রেজেন্ট টেন্সে থেকে গেছে, টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। কেন? এই রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্স, সেই জন্য। কাজল উইল সে দ্যাট হি রিডস এ বুক, এইটুকু লেখো, কাজল উইল সে দ্যাট হি রিডস এ বুক, লেখা হয়েছে? এবার আসো, বুঝি নাই কেবল কি বলছো বলো। দেখো এতক্ষণ আমরা বলছি ফিউচার টেন্স হলে আর রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স হয় আর প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টের স্পিচের বা টেন্সের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্টটা পরিবর্তন হবে বলছিলাম। এবার দেখো রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় কি হলে, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এই টেন্সের পরিবর্তন নিয়মটা এখানে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরিবর্তন হয়ে ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পরিবর্তন হয়ে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট হলে পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, আবার ফার্স্ট ইনডিফিনিট হলে রিপোর্টের স্পিচ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে, আর রিপোর্টের স্পিচ ফার্স্ট কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তারপর দেখো ফার্স্ট পারফেক্ট চেঞ্জ হবে না, ফার্স্ট পারফেক্ট থেকে যাবে, একদম চেঞ্জ হবে না, আমি আবার দেখাবো এগুলো। আবার দেখো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে না, যা আছে তা থাকবে। দেখো শ্যাল উইল এরকম যদি দেওয়া থাকে সেটা শুট অথবা উঠ হবে, ক্যান থাকলে কুট হয়, মে থাকলে মাইট হয়। আমরা আবার প্রথমে যাচ্ছি, একটু খেয়াল করো, এই দেখো এই বাক্যটা লেখো, হি সেড, এই বাক্যটা লেখো সবাই, হি সেড আই ডু ইট, এটা হচ্ছে ডিরেক্ট, এটা কি ডিরেক্ট স্পিচ, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করবো, দেখো তো এটা ফার্স্ট ইনডিফিনিট না, হ্যাঁ ফার্স্ট ইনডিফিনিট, এটা ফার্স্ট ইনডিফিনিট, সেই জন্য রিপোর্টিং ভার্ব ফার্স্ট ইনডিফিনিট, সেই জন্য আমরা এখানে রিপোর্টের স্পিচটা পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন হলে এটা আছে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা কি হয়ে যাবে, ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, কেন এই এই ভার্বটা রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স, সেই জন্য। তাহলে দেখো ডিরেক্টে লেখবা যে হি সেড আই ডু ইট, এটা ইনডাইরেক্ট হবে, হি সেড দ্যাট হি ডিড ইট, এখানে ছিল আই ডু ইট, এখানে দেখো সাবজেক্ট পরিবর্তন হয়েছে, পাশাপাশি টেন্সটাও পরিবর্তন হয়ে গেছে, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এখন এটা ফার্স্ট টেন্সে চলে আসছে। তাহলে এখন হবে কি, হি সেড দ্যাট হি ডিড ইট, হি ডিড ইট, বুঝতে পেরেছ, বুঝতে পেরেছো কিনা বলো। এরপর দেখো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় রিপোর্টিং ভার্ব, এইটা সরি রিপোর্টের স্পিচ, রিপোর্টের স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, দেখো হি সেড এটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে ফার্স্ট টেন্স থাকলে আমাদেরকে কী করতে হবে, এখানে রিপোর্টের স্পিচের টেন্সে পরিবর্তন করতে হবে, এটা কিসে আছে, দেখো
এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট অ্যাম ইজ আর এখানে তারপরে বার সাথে আইএনজি যোগ এই স্ট্রাকচারটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর তাহলে এটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস করব দেখো হি সেড দ্যাট হি ওয়াজ ডুইং ইট এখানে ছিল আই এম ডুইং ইট এখন হয়ে যাবে হি ওয়াজ ডুইং ইট বুঝতে পেরেছো বুঝা গেছে এটা Yes, sir. আরেকটা দেখো প্রেজেন্ট পারফেক্ট হলে অর্থাৎ রিপোর্টের রিপোর্টের স্পিচ যখন প্রেজেন্ট পারফেক্ট হবে এটা রিপোর্ট ইনভার্ব একটা কিসে আছে এখন ফার্স্ট টেন্সে আছে তাহলে এখানে পরিবর্তন হবে কি হবে এটা ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে একদম ইজি ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে দেখো হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট এখানে ছিল যে হি সেড আই হ্যাভ ডান ইট এখন হয়ে যাবে হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট হি হ্যাড ডান ইট বুঝতে পেরেছো এটা বুঝতে পারলে লেখা শেষ হয়েছে খাতা দেখাও আমাকে আবার শাইলা খাতা দেখাও তোমরা কি লিখতেছো খাতা হ্যাঁ ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তুমি বুঝতে পেরেছো বিষয়টা ঠিক আছে দেখি নাইমুল হক কাল দেখাও নাইমুল হক নাইমুল হক কথা বলো আসিফ আসিফ খাতা দেখাও ঠিক আছে প্রশান্ত প্রশান্ত খাতা দেখাও প্রশান্ত খাতা দেখাও কথা শুনতে পাচ্ছ প্রশান্ত কাজ দেখাতে বলছি কাদাতে এখন কাদা চেক করতেছি তো পাঁচজন হয়ে গেছে চারজন হয়ে গেছে এখন বুঝি নাই কি বলছো স্যার অনেকে বের হয়ে গেছে এখন হ্যাঁ কাদা চেক করতেছি যে লিখতেছে না এগুলা ওরা এমনি আমার স্লাইড গুলো দেখতেছে লিখতেছে না ও না লিখলে হবে কোনো বেনিফিট পাবে বলো তো এবার আসো এখান থেকে একটু দেখো যদি রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব দেখো এর রিপোর্ট ইন ভার্ব সবসময় ফার্স্ট টেন্স থাকবে হি সেড আই হ্যাভ বিন ডুইং ইট এটা কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা এটা করব যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হি সেড আই হ্যাভ বিন ডুইং ইট হি সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট হয়ে যাবে কি হি হ্যাড বিন ডুইং ইট ফার্স্ট আপডেটে চলে গেল আরেকটা নিয়ম আছে দেখো যদি রিপোর্টের স্পেস ফার্স্ট ইনডিফিনিট হয় তখন আমরা পরিবর্তন করে কি করব এখন তো প্রেজেন্ট টেন্সের চারটা আমরা ফার্স্ট টেন্সের চারটা করছি পরিবর্তন করে প্রেজেন্ট টেন্সের যে চারটা ফর্ম ছিল সেগুলোকে আমরা ফার্স্ট ফর্মে চলে নিয়ে আসছি চারটাতে আবার যদি ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট করতে হবে ফার্স্ট ইনডিফিনিটকে চেঞ্জ করে ফার্স্ট পারফেক্ট করতে হবে যেমন দেখো হি সেড রিপোর্ট ইনভার্বে হচ্ছে ফার্স্ট টেন্স হি সেড আই ডিড ইট এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটা আমরা করবো যে ফার্স্ট পারফেক্ট হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট হি হ্যাড ডান ইট দেখো হি হ্যাড ডান ইট আবার দেখো ফার্স্ট কন্টিনিউয়াস যখন ফার্স্ট কন্টিনিউয়াস হবে তখন আমরা এটাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো
past indefinite hole, past perfect, past continuous hole, past perfect continuous. He said, I was doing it. It was a past perfect continuous. Sorry, past continuous. আর এখন হয়ে যাবে past perfect continuous. He said that he had been doing it. He said that he had been doing it. বুঝতে পেরেছো? এইটুকু হচ্ছে আমাদের চেঞ্জ। এরপরে দেখো রিপোর্টের স্পেস যদি ফার্স্ট পারফেক্ট হয় তখন এটা চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। এই দেখো হি সেড আই হ্যাড ডান ইট, হি সেড হি হ্যাড ডান ইট। শুধু সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। টেন্সটা যেভাবে আসে সেভাবে থাকবে ফার্স্ট পারফেক্ট হলে, ঠিক আছে? ফার্স্ট পারফেক্ট হলে টেন্সটা যেভাবে আসে সেভাবেই থাকবে। বুঝতে পেরেছ? আবার দেখো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো সেম অবস্থা, যেভাবে আসে সেভাবে থাকবে। হি সেড আই হ্যাড বিন ডুইং ইট, হি সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট। সাবজেক্টটা পরিবর্তন হবে শুধু, শুধু সাবজেক্টটা কি হবে পরিবর্তন হবে। এটুকু সবাই বুঝতে পেরেছ? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ওই যে প্রেজেন্ট টেন্সের চারটা ফর্মকে আমরা ফার্স্ট টেন্সের ফর্মে নিয়ে আসবো, সাবজেক্টও চেঞ্জ হবে। আর বাকিগুলো হচ্ছে তোমার ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর বাকিগুলা বাকি ফর্মগুলো সব সময় চেঞ্জ হবে, একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? কোনো পরিবর্তন হবে না। একটু খেয়াল করো এখানে দেখো রিপোর্টের স্পেস যদি শেল থাকে কত উল্টে থাকে সেটা চেঞ্জ হয়, এখানে হচ্ছে উড উড, ঠিক আছে? অথবা শুট, এখানে যদি ক্যান থাকে সেটা চেঞ্জ হয়, এখানে হচ্ছে কুট। এখানে যদি ম্যা থাকে সেটা এখানে চেঞ্জ হয়ে হচ্ছে কি মাইট। বুঝতে পেরেছ? এটা কখন হবে যে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব যদি কি হয় ফার্স্ট টেন্স হয় তখন এভাবে চেঞ্জ হবে। শ্যাল শুট হয়ে যাবে, উইল উঠ হয়ে যাবে, ক্যান কুট হয়ে যাবে, ম্যা মাইট হয়ে যাবে চেঞ্জ হয়ে। আর সাবজেক্ট সাবজেক্টের মতো চেঞ্জ হবে নিয়ম অনুযায়ী। আরেকটা দেখো এই বাক্যটা লেখো, এখানে বলা হচ্ছে রিপোর্টের স্পেস যদি চিরন্তন সত্য কোনো বাক্য হয়, অভ্যাসগত কোনো কর্ম হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব না, টেন্সের কোনো কি করব না পরিবর্তন করব না। যেমন এখানে এটা লিখবা, এই প্রথমটা হি সেড, হি সেড এটা লিখবা। লেখার পর লিখবা যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এটা ফার্স্ট টেন্স, তাহলে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স, রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হওয়া সত্ত্বেও এখানে চেঞ্জ হবে না। কেন? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা মানে প্রবাদ বাক্য। এরকম যদি কোনো চিরন্তন সত্য কোনো কথা হয় সেক্ষেত্রেও পরিবর্তন হবে না, অভ্যাসগত কোনো কর্ম হলো সেটাও পরিবর্তন হবে না। শুধুমাত্র আমরা এখানে মাঝখানে একটা দ্যাট দেবো, মাঝখানে কি দেবো দ্যাট দেবো। যেমন দেখো হি সেড, হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হয় নাই যে এটা ওয়াজ তো হয় নাই, এটা ওয়াজ হবে না, অনেস্টি ওয়াজ বেস্ট পলিসি হবে না। নিয়ম অনুযায়ী দেখো এদিকে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে এটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে বলছিলাম, এটা প্রেজেন্ট টেন্স থাকলে এটা ফার্স্ট টেন্স হবে, কিন্তু যেহেতু বাক্যটা প্রবাদ বাক্য তাহলে এখানে আমরা কোনো পরিবর্তন করবো না, এটা একটা নিয়ম। হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? মাদার, আরেকটা বাক্য লেখো, মাদার সেড, একটা বাক্য লেখো সবাই, মাদার সেড, মাদার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা হচ্ছে চিরন্তন সত্য একটা কথা, তাই না? এটা চিরন্তন সত্য একটা কথা না, তাহলে এখানেও ড্যান্সের কোনো পরিবর্তন হবে না, শুধু মাঝখানে একটা দ্যাট বসাবে। তাহলে মাদার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মাদার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মাদার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আরেকটা বাক্য দেখো, টিচার, টিচার সেট, এটা এটাও ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটাও একটা চিরন্তন সত্য কথা, ম্যান ইজ মর্টাল, এটা আবার প্রবাদ বাক্য, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এক্ষেত্রে আমরা কোনো টেন্সের পরিবর্তন করবো না, কী দেবো টিচার সেট দ্যাট ম্যান ইজ মর্টাল, টিচার সেট দ্যাট ম্যান ইজ মর্টাল। এই নিয়মগুলো বুঝছো সবাই? এই নিয়মগুলো এখানে যে তিনটা নিয়ম দেখাচ্ছে এগুলো সবাই বুঝছো? Yes sir. অর্থাৎ আমরা এখানে দেখো রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয়
তাহলে আমরা এখানে টেন্সের পরিবর্তন করতাম নিয়ম অনুযায়ী, কিন্তু চিরন্তন সত্য বাক্য, কোনো প্রবাদ বাক্য অথবা কোনো অভ্যাসগত কর্ম হলে এখানে আর টেন্সের পরিবর্তন হবে না, এটাই মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছ? তাহলে দেখো মূল কথা কোথায় বলতো, মূল জায়গা হচ্ছে এখানে, ওই যে ফার্স্ট টেন্স হলে, ফার্স্ট টেন্স হলে কি হয়, রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হয়। রিপোর্ট ইম্বার ফার্স্ট টেন্স হলে রিপোর্টের স্পিচের টেন্সের কি হয়, পরিবর্তন হয়। শাইলা তুমি আমাকে এখান থেকে বলে যাও, যদি রিপোর্ট ইম্বার ফার্স্ট টেন্স হয়, রিপোর্ট ইম্বার ফার্স্ট টেন্স হয় আর যদি রিপোর্টের স্পিচটা তখন প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তখন এটাকে আমরা পরিবর্তন করে কি করব বলো? বলো কথা বলো, কথা বলতে কথা বলো, শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ না? কথা বলছো না যে, হ্যালো তুমি আনমিউট করো, আগে আনমিউট করো। তুমি মিউট করে আছো, আগে আনমিউট করো তারপরে কথা বলো। রায়হান, রায়হান রায়হান শুনতে পাচ্ছ? কি হলো তোমরা, তো কি নেটওয়ার্ক কি প্রবলেম করতেছে? নেটওয়ার্কের প্রবলেম করতেছে, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? তো কথা বলছো না যে, বুঝি নাই। আচ্ছা এটা বলো, রিপোর্টিং তোমার খাতা থেকে বলো, রিপোর্টিং বার যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টের স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরিবর্তন করে হয় কি হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে না? বলো আবার দেখো, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, রিপোর্টিং বার যদি পাস্ট টেন্স হয় রিপোর্টের স্পিচ যদি তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তখন এটা পরিবর্তন হয়ে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, আবার রিপোর্ট ইন বা রিপোর্টের স্পিচ যখন ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট হবে তখন এটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে, রিপোর্ট ইন বা যদি ফার্স্ট টেন্স হয় এবং রিপোর্টের স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আমার কথা শোনা যাচ্ছে না? এখন ঠিক হবে, এখন ঠিক, নেটওয়ার্ক প্রবলেম ছিল তাইলে, এখন ঠিক আছে, এখন তোমার কথা আমি শুনতে পাচ্ছি,
দেখো মূলত মূল কথা হচ্ছে তোমাদেরকে ওই চারটা দেখতে হবে, প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তারপর দেখো ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এই ছয়টা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর বাকিগুলো সহজ, বাকিগুলো সহজ, খুবই সহজ, অন্যগুলো চেঞ্জ হবে না, আর বাকি যে নিয়মগুলো পরিবর্তন হয় সেগুলো খুবই সহজ, বুঝতে পেরেছ? Yes, sir. তোমরা এগুলো প্র্যাকটিস করো, আমরা নেক্সট ক্লাসে প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব। আগামী আগামীকাল ক্লাস নাই মনে না, আগামীকাল ক্লাস নাই, বন্ধ হতে পারে, তারপরে বন্ধ থাকতে পারে, পরবর্তী নেক্সট ক্লাসে আর কি আমরা প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? উইশ ইউ অল দ্য বেস্ট।